জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী। আশা করি মায়ের কৃপায়, বাবার আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সুখে শান্তিতে আছেন। তোমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি যে বাড়িতে আয়না কোথায় লাগানো উচিত বা কোথায় লাগানো উচিত নয়। হ্যাঁ, যারা ভিডিওটা দেখছেন তার মধ্যে কিছু জন হয়তো ভাবতে পারেন, বা যারা থাম্বনেলটা দেখেছেন তারাও কিছুজন ভাবতে পারেন যে রাবিশ, এইগুলো সব বোগাস কথাবার্তা। আয়নার সঙ্গে আমাদের বাড়ির, পরিবারের সদস্যের বা আমাদের কিসের ভালো মন্দের সম্পর্ক? বাট মাই ডিয়ার ফ্রেন্ড, এই পিনাকিদা যখন বলছে তার মানে কোনো নিশ্চয়ই রিজন আছে, সেই জন্যই এই ইনফরমেশানগুলো দিচ্ছে। আদারওয়াইজ এই ইনফরমেশানগুলো আমি কিন্তু কখনো দিতাম না। আর একটা জিনিস ভালো করে মনে রাখবেন যে এই শুধুমাত্র আয়না, হ্যাঁ শুধুমাত্র এই বাড়িতে লাগানো একটা আয়নার জন্য স্বামী স্ত্রী ডিভোর্স পর্যন্ত হতে পারে, পিতা পুত্রের মধ্যে ঝামেলা হতে পারে, ভাইয়ে ভাইয়ে অশান্তি হতে পারে, পুরো পরিবারের মধ্যে অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে, এমনকি আপনি মানসিক অশান্তিতে চিরজীবন ভুগতে পারেন। শুধু আয়নাটা সেই জায়গাটা, অর্থাৎ যে ভুল জায়গাটায় লাগানো যায় তার জন্য। এবং সব থেকে বড়ো যে জিনিস, আপনি নিজে ভাবতেও পারবেন না যে আপনার হাতে টাকা থাকে না, আপনি রোজগার করতে পারছেন না, বা রোজগার করলেও সেই টাকাটা থাকছে না, কিছু না কিছুভাবে খরচ হয়ে যাচ্ছে, অর্থাৎ কিছু না কিছুভাবে আপনার মনে হচ্ছে আর্থিক সমস্যা চলছে বা দারিদ্রতা ঘরের মধ্যে প্রবেশ করে যাচ্ছে, শুধু একটা আয়নার জন্য, আপনার মাথায়ও আসবে না। তাই আমার দায়িত্বটা আমি পালন করছি, আপনাদেরকে জানাচ্ছি যে আয়না কোথায় রাখা উচিত বা কোথায় রাখা উচিত না। ভিডিওটা দেখে যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এরকম মেনে চলেই আয়নাটা রাখা উচিত, তাহলে সেরকমভাবে রাখবেন। আর যদি মনে হয় না দরকার নেই, আমাদের সব কিছু ঠিকঠাক আছে, আয়না যেখানে আছে থাকুক গিয়ে, আমাদের কোনো ব্যাপার না, তাহলে সেটা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব নয়। আমার যে দায়িত্বটা সেটা আমি এখন পালন করছি। তো যাই হোক, কথা বাড়াবো না, শুরু করবার আগে শুধু শ্রীরাজ পিনাকি আমি আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আপনার, অর্থাৎ আমাদের এই ইউটিউব চ্যানেলে, যেখানে আমি প্রচুর খেটে, বিভিন্ন জায়গা থেকে ঘেটে, প্রচুর পুঁথিপত্র, বিভিন্ন শাস্ত্রের বই, বিভিন্ন জায়গা বাস্তুর বই, বিভিন্ন জায়গা থেকে ঘেটে তবে আপনাদের জন্য সেই ইনফরমেশান, সেই টোটকা, সেই উপায়গুলো নিয়ে আসি, যার ফলে আপনাদের নিত্য জীবন এবং আপনাদের ভবিষ্যৎ আরও স্মুথ হয় এবং উজ্জ্বল হয়, এবং আপনারা নিশ্চিন্তে, দুশ্চিন্তা মুক্তভাবে নিজেদের জীবনটা কাটাতে পারেন। তো যদি মনে হয় যে আমার এই টোটকাগুলো, উপায়, এই ভিডিওগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে আপনি থাকুন, আমি চিরজীবন আপনাদের পাশে আছি। তো যাই হোক, সোজাসুজি এবার টোটকাটায় আসি, বা আপনারা বলতে পারেন যে উপায় বা ইনফরমেশনে আসি, যে আয়নাটা কোথায় লাগানো উচিত বা কোথায় লাগানো একদম উচিত না। প্রথমত যেটা, বাড়ির দক্ষিণ দিকে কখনো ভুলেও আয়না লাগানো উচিত নয়। এবার একটুখানি আমি ক্ল্যারিফাই করে দিই, বাড়ির দক্ষিণ দিক বলতে আমরা বাড়ির মাঝখানে দাঁড়িয়ে, জেনারেলি আমাদের মোটামুটি মোবাইলে, সবার মোবাইলেই কম্পাস আছে, কম্পাস দিয়ে আমরা দেখে নিতে পারি সাউথ সাইডটা কোন দিকে বলছে, কোন দিকটা এস লেখা আছে। তো দক্ষিণ দিকে আয়না না লাগানো উচিত, এটা আমরা তো বুঝে গেলাম বাড়ির। কিন্তু যখন রুমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো একটা রুম দক্ষিণ দিকে আছে, সেই রুমের ক্ষেত্রে তাহলে কি সেই রুমে আয়না থাকবে না? সেরম ব্যাপার নয়। তখন রুমটাতে যাবেন, রুমের মাঝখানে দাঁড়াবেন, রুমের মাঝখানে দাঁড়িয়ে যেই দেওয়ালটা পড়ছে সাউথের দিকে, অর্থাৎ দক্ষিণ দিকে যে দেওয়ালটা পড়ছে, সেই দেওয়ালে যেন আয়না না থাকে, এদিকটা লক্ষ্য রাখবেন অবশ্যই। যে আমি আবার বলে দিচ্ছি, বাড়ির মাঝখানে দাঁড়ালে দক্ষিণ দিক যেদিকটা পড়ছে, বাড়ি থেকে দক্ষিণ দিকে আয়না লাগানো উচিত নয়। কিন্তু দক্ষিণ দিকে যদি কোনো ঘর থাকে, সেই ঘরটায় কি পুরোপুরি আয়না লাগানো যাবে না? না, সেরম ব্যাপার নয়। সেই ঘরটার মাঝখানে আবার আপনি দাঁড়িয়ে দেখবেন দক্ষিণ দেওয়াল কোনটা পড়ছে, সেই দিকে আয়নাটা লাগাবেন না, ঠিক আছে? অর্থাৎ বাড়ির দক্ষিণ দিকে আয়না লাগানো যায় না, প্রথম। দ্বিতীয় হচ্ছে, বেডরুমে কখনো ভুলেও আয়না লাগানো উচিত নয়। এবার অনেকেই বললে বেডরুমে আয়না না লাগালে কীভাবে হবে, কারণ যারা আমাদের বাড়ির মহিলারা আছেন তারা তো বেডরুম থেকেই সেজে গুজে বেরোন, যদি কোথাও যান বা যাই করুন না কেন, তারা এসে চুলাস্টান যাই করুন, তারা মানে বেডরুমেই সেই কাজটা করেন, ফলে বেডরুমে আয়না থাকা অতি আবশ্যক। আমি কেন বলছি, এই শাস্ত্রে লেখা আছে যে বেডরুমে আয়না লাগানো যায় না, কিন্তু আমি সব কিছু আপনাদের যেমন বলি যে সহজ সরলভাবে আপনাদের কাছে প্রেজেন্টেশন করি, যাতে নিত্যদিনে যে প্রবলেমগুলো ফেস করছেন আপনাদের মনের মধ্যে বিভিন্ন কোয়ারিজ না থেকে যায়, এটা কীভাবে হবে, ওটা কীভাবে হবে। তাই জন্য আমি পুরো ক্লিয়ার করে দিচ্ছি, লাগানো উচিত নয়, কিন্তু যদি লাগান অসুবিধা নেই, যদি লাগান শুধু এটা মেনটেন করে লাগাবেন। কী মেনটেন করে লাগাবেন? যে খাবার, এই সরি, শোবার যে খাটটা, শোয়ার যে আপনারা শুচ্ছেন রাত্রেবেলা, সেই শোয়ার খাটটা, স্পেশালি রাত্রেবেলায় শোয়ার খাটটা যেন
রিফ্লেক্ট না করে সেই আয়নাতে, অর্থাৎ আয়নাটা এমনভাবেই রাখবেন সেই আয়না থেকে যেন খাটটা না দেখা যায়। অর্থাৎ আপনি খাটে বসে আছেন, খাট থেকে আপনি আয়নাতে সেই খাটটাকেই দেখতে পাচ্ছেন। আমরা আয়না যেদিকেই রাখি না কেন, আমরা যদি ডাইমেনশনগুলো চেঞ্জ করি তাহলে অবশ্যই কোনো না কোনো জায়গা থেকে আয়নাতে খাটটা দেখা যাবে। আমি সেটা বলছি না, আপনি খাটের ওখানে বসে আছেন, খাটের ওখান থেকে বসে আয়নাতে তাকাচ্ছেন এবং আপনি খাটটা দেখতে পাচ্ছেন নিজের, সেই রকম রিফ্লেক্ট যেন না করে, খাটটা যেন না দেখা যায় ওই আয়না মধ্যে থেকে, মানে আপনি যখন খাটের থেকে আয়নাটাকে দেখছেন। ঠিক আছে, তিন নম্বর জিনিস, যখন আপনি খাটে শুচ্ছেন তারপরেও যদি আপনার যদি ঘরে প্রবলেম থাকে, বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন প্রবলেম থাকে, সবাই তো আর বিলাসিতার জীবন করে না যে বিশাল বড় স্কোয়ার ফিটের একটা ঘরের মধ্যে রয়েছে দূরে রেখে দিলাম। তো সিম্পল যারা লিভিং করেন, যারা মিডিল ক্লাস আছেন, যারা মিডিল ক্লাসের নিচেও লোয়ার মিডিল ক্লাসও আছেন, দেখা যায় দুটো রুমের মধ্যে একটা রুমের মধ্যে বসবাস করেন, তাদেরকে আয়না রাখতেই হয়। তো সেই ক্ষেত্রে আপনারা আরেকটা জিনিস করবেন, আমি ওয়ান বাই ওয়ান বলছি, ফার্স্টে রুমে না রাখাটা উচিত, যদি রাখেন তাহলে খাটটা যেন রিফ্লেক্ট না করে, এবার যদি খাটটাও রিফ্লেক্ট করে তাহলে এমনভাবে রাখবেন যে যেন আপনারা যখন শুচ্ছেন খাটটা হয়তো সাইড থেকে এদিক ওদিক থেকে অল্প অল্প দেখা যাচ্ছে, আপনাদের বডি পার্টস যেন কোনো জায়গায় কোনোভাবে দেখা না যায়। আপনার যদি কোনো বডি পার্টস দেখা যায়, আপনি সকালে শুন, দুপুরে শুন, রাত্রেবেলা শুন, যখনই শুন না কেননা, আপনি দেখবেন সেই বডি পার্টসে একটা প্রবলেম আপনার দেখা দেবে। পায়ে কখনো কখনো পা দেখা দিলে দেখবেন পায়ে কোনো ব্যথা হচ্ছে, হাঁটুতে ব্যথা হচ্ছে, এই ধরনের প্রবলেমস হচ্ছে। মাথাটা যদি দেখা যায়, দেখা যাবে যে মানসিক একটা অশান্তি চলছে, মস্তিষ্কে বিকৃতি হচ্ছে, মানে মাথার একটা প্রবলেম দেখা দিচ্ছে। বডির কোনো পার্টস দেখা গেলে সেইখানে প্রবলেম দেখা দিতে পারে। তো ভালো করে লক্ষ্য রাখবেন যেন বডি পার্টসটা না দেখা যায় সেই আয়নার মধ্যে। এবার যদি তাও যদি না করা যায়, ছোট একটা রুম আমাদের, আলমারি আছে, হয়তো খাট আছে, সব কিছু রেখে একটা আয়না আছে, কিছুভাবেই সেই জিনিসটাকে আমরা মেনটেন করতে পারবো না যে আমরা খাটে শুলে আমাদের বডি কিছু দেখা যাবে না, তাহলে একটা সিম্পল উপায় আপনি করে দিন, সেইটা হচ্ছে যে রাত্রে যখনই শোবেন, ইনফ্যাক্ট যখনই আপনি খাটে শোবেন, অন্য কাজ করছেন অসুবিধা নেই, যখনই আপনি শুতে যাবেন তখন ওই আয়নাটাকে আপনি চাদর, ওড়না কিছু একটা দিয়ে, মোটা কিছু একটা দিয়ে, অর্থাৎ পাতলা কোনো ওড়না দিয়ে ঢাকবেন না, যেটা আলো পড়লে রিফ্লেক্ট করে সেই আলটিমেটলি জিনিসগুলো দেখা যায়, সেরকম নয়, মোটা কোনো চাদর বা কিছু দিয়ে, বা ওড়না যদি সেরকম মোটা থাকে বা যেটাই থাকুক না কেন, সেরকম কোনো কাপড় দিয়ে পুরো আয়নার কাঁচটাকে ঢেকে দিন। আবার আপনি যখন নর্মালি উঠে যাচ্ছেন, সেটা আপনি দুপুরে শুন বা রাত্রে শুন, যখন উঠে যাচ্ছেন তখন আবার নামিয়ে দিন কাঁচ থেকে, কোনো অসুবিধা নেই, বাট কাঁচটা ঢেকে রাখুন। একদম সিম্পল উপায় এনে দিলাম আমি, এইটুকুনি আপনারা নিশ্চয়ই করতে পারবেন যতটাই অসুবিধার মধ্যে আপনারা থাকুন না কেননা। এবার আসি ছ নম্বর পয়েন্টে, এগুলো পাঁচ নম্বর পর্যন্ত হয়ে গেল, এক ওয়ান বাই ওয়ানে আমি বলে গেলাম, ছ নম্বর পয়েন্টে সেটা হচ্ছে যে আয়না তালে আমরা যদি দক্ষিণ দিকে না রাখি, যেটা আমরা ফার্স্টে ডিসকাশন করলাম, তাহলে কোন দিকে রাখবো? অবশ্যই উত্তর দিক, একদম পারফেক্ট দিক হচ্ছে উত্তর দিক। উত্তর দিকে যদি আপনি আয়না রাখেন, এই আয়নার থেকেও আপনি একটা শুভাশুভ ফল পাবেন, আপনাকে কিছু করতে হবে না, আপনি ওই আয়নার থেকে হলেও একটা শুভাশুভ ফল পাবেন, আপনার বাস্তুতে একটা পজিটিভ এনার্জি রিফ্লেক্ট করবে ওই আয়না থেকে, যদি আপনি উত্তর দিকে আয়নাটা রাখেন। যদি উত্তর দিকে, একদম উত্তর দিকে না রাখতে পারেন, তাহলে উত্তর পূর্ব বা পূর্ব দিকে আয়না রাখলেও কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট আপনি যদি পশ্চিম দিকেও আয়না রাখেন তাতেও খুব বেশি প্রবলেম হবে না, শুধু দক্ষিণ দিকটা অ্যাভয়েড করবেন, বাকি উত্তর দিকটা সবথেকে ভালো। না রাখতে পারলে পূর্ব, উত্তর পূর্ব বা উত্তর পশ্চিম বা পশ্চিম দিকে, দক্ষিণ পশ্চিম, উত্তর কি বলবো, আপনার দক্ষিণ পূর্ব বা দক্ষিণ, এই দিকগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, দক্ষিণ দিকটা একদমই অ্যাভয়েডেবল, একদম সেদিকে রাখবেন না। সাত নম্বর পয়েন্ট কি, যে আপনি যখন আয়না রাখছেন, একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন আয়নাটা রাখছেন, ঠিক আছে, একটা জায়গায়, যে কোনো জায়গায়, এটা বেডরুমের কথা বলছি না আমি, যে কোনো জায়গায় যেখানে আয়না থাকছে তার অপোজিটে আরেকটা আয়না যেন না থাকে, এই ভুলটা কখনো করবেন না। আপনি নিজেও বুঝতে পারবেন না যে এই ভুলটার জন্য আপনার পরিবারের মধ্যে কী অশান্তি হতে পারে, আপনার মানসিক কী চাপ সৃষ্টি হতে পারে, পুরো ভেসে যাবে আপনার পরিবার সংসার। কখনো ভুলেও একটা আয়নার অপোজিটে আরেকটা আয়না যেন না থাকে, অর্থাৎ একটা আয়নার মধ্যে আরেকটা আয়নার প্রতিচ্ছবি যেন রিফ্লেক্ট কিছুভাবেই না করে, এই জিনিসটা দিকে ভালো করে খেয়াল রাখবেন। এই জিনিস, সব জিনিসগুলো যদি আপনি মেনটেন না করেন, একটা কথা মনে রাখবেন যে আপনাদের পরিবারের মধ্যে এত চরম অশান্তি হবে, একটা ভালো পরিবার, সবার মধ্যে মিলমিশ আছে, কোনো ঝামেলা হওয়ার কারণই নেই, তবুও কোনো না কোনো এমন কোনো ম্যাটার ঢুকবে বা এমন কোনো ব্যক্তি ঢুকে পড়বে আপনাদের গৃহের মধ্যে, যার ফলে আপনাদের সবার মধ্যে
একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়ে যাবে। তো লাস্ট যে জিনিসটা আমি বলবো সেই জিনিসটা হচ্ছে যে এই যতগুলো জিনিস আমি বললাম সেই জিনিসগুলো কিন্তু আমাদের বাড়ির জন্য, ভালো করে মনে রাখবেন। হয়তো কিছু জনের মনে প্রশ্ন আসবে, তাহলে আমার দোকানে তো এরকম আয়না আছে, বা আমরা তো সোনার দোকানে এরকম আয়না দেখি চারিদিকে আছে, দোকানের জন্য এই জিনিস প্রযোজ্য নয়। এইটা গৃহের যে বাস্তু আছে সেই বাস্তুকে ঠিকঠাক রাখার জন্য এই যে বিষয়গুলো আয়নার বলা হয়েছে সেই বিষয়গুলো বলা হয়েছে, এগুলো দোকানের ক্ষেত্রে প্রযোজ্য নয়, শুধুমাত্র বাড়ির জন্য আমি বললাম, ঠিক আছে? তো যেই যেই জিনিসগুলো আমি বললাম একটু মাইনিউটলি খেয়াল রাখবেন। আর যেমন আমি বললাম, আমার দায়িত্ব ছিল আপনারা যাতে ভালো থাকেন, ভবিষ্যতে একটা ভালো লাইফ লিড করতে পারেন, তার জন্য ইনফরমেশান দেওয়া। আপনার যদি মনে হয় হ্যাঁ সেই জিনিসটা মেনটেন করাটা আপনার দায়িত্ব এবং সেই কাজগুলো মেনটেন করে আপনি আয়না রাখবেন, তাহলে ঠিক আছে। আর আপনার যদি মনে হয় এইটা কোনো দায়িত্বের জিনিস নয় যে আয়নাটাকে এদিক ওদিক করানো, তাহলে সেটা আপনার নিজ দায়িত্ব। যদি ভিডিওটা ভালো লাগে, যেমন বললাম, লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা কোনো ভালো টোটকা উপায় বা ইনফরমেশান নিয়ে। ততক্ষণ পর্যন্ত যেমন আমি বলি, অবশ্যই নিজে ভালো থাকুন, কিন্তু আপনার আশেপাশের সকলকে একটু অন্তত ভালো রাখার চেষ্টা করুন। জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী।